হ্যালো ভিউয়ার্স, আমি শেখাল মামুন। আমি আজকে আপনার সামনে কথা বলবো কিভাবে আপনারা ওয়ালেটের ডিস্ট্রি সাতোশি অ্যাপসে অ্যাড করবেন, সো এই নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করবো। সো ওয়ালেট ডিস্ট্রি ইতিমধ্যে আপনারা অনেকে চেষ্টা করতেছেন অ্যাড করার জন্য, তো অ্যাড করতে পারতেছেন না। সো এটা আসলে এখন আপনারা অ্যাড করতে পারবেন না, কারণ এটি অ্যাড করার জন্য আপনাদেরকে যে কয়েনটা দরকার ওই কয়েনটা কি কারো কাছেই নেই আমার জানা মতো নেই। সো আছে অনেকের কাছে, অনেকে হয়তো অনেক কাজ করে এটা কয়েনটা অর্জন করেছে। সো আমার আজকের ভিডিও বানানোর কারণ হচ্ছে এটা, যে আপনারা অযথা এখন যে হুড়াহুড়ি করতেছেন বা কষ্ট করতেছেন, আমি অনেক কষ্ট করছি এই আটা অ্যাড করার জন্য। সো কষ্ট করে ওই কয়েনটা আর্ন করতে পারি না, কীভাবে আর্ন করতে হয় যে তা পরবর্তী একটা ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো। সো তার আগে আপনারা আসলে এত কষ্ট করেন না, যদি ভিডিওটা ভালো লাগে, যে অনেকে অনেক ভিডিও দিতেছে যে এইভাবে এইভাবে অন করেছে, ঠিক আছে ওরা সব কিছু করেছে, সো আমিও সব করি সব কিছুই করেছি। তবে এখানে একটা অপশন দিয়েছে ওরা, যে আপনার অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে একটা কয়েন, ওই যে কয়েনটা আছে ওইটা আসলে ট্রান্সফার করতে হবে। সো এইটাই আসলে কেউ করতে পারতেছে না। সো সাধারণ এই জিনিসটাই আসলে, আপনাদের কাছে যদি কয়েন থাকে আপনারা শুধু একবার এই আপনার অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন, সো এটি এভাবেই হয়ে যাবে। তো আমি কয়েনটা কীভাবে আর্ন করতে হয় তো আপনাদেরকে ওইটা দেখায় দিব পরবর্তী ভিডিও। আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন যে আর্ন করতে হবে কি না। তো আপনারা যদি কমেন্ট পাই, যদি ভালো লাগে, তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে ওই কয়েনটা আর্ন করতে হয়। সো সকলকে ধন্যবাদ, ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।